বন্ধুরা, পশু পাখি চিরকালই মানুষের বন্ধু। এর মধ্যে কিছু প্রাণী এবং পাখি মানুষের কাছাকাছি থাকে খুবই, এমনকি গৃহপালিত। আবার কিছু পশু আর্থিক লাভের জন্য বা শখের জন্য পালন করা হয়। কুকুরও এমন একটি প্রাণী যা শখের বশে পালন করা হয়। তবে কিছু মানুষ কুকুর প্রেমিক হলেও অনেকে কুকুরকে ভয় পায়। হিন্দু ধর্মে কুকুর শনিদেবের সাথে সম্পর্কিত, তাই যারা কুকুরকে কষ্ট দেয় তাদের শাস্তি দেন শনিদেব। হিন্দু ধর্মশাস্ত্রে পশু পাখির শুভ অশুভ লক্ষণ সম্পর্কে বহু বিশ্বাস প্রাচীনকাল থেকেই প্রচলিত আছে। এর মধ্যে কিছু বিশ্বাস আছে কুকুরের সাথে জড়িত। কুকুরকে শকুন শাস্ত্রে বা শকুন রত্ন বলা হয়েছে, কারণ কুকুর মানুষের খুব কাছাকাছি থাকে। শকুন শাস্ত্র অনুসারে কুকুরের কার্যকলাপ পর্যবেক্ষণ করে ভবিষ্যতে ঘটতে থাকা ভালো মন্দ ঘটনা বিবেচনা করা যেতে পারে। কখনো কুকুর হঠাৎ করে কান্নাকাটি শুরু করে, কখনো এদিক ওদিক ঘোরাফেরা করে, আবার কখনো কেউ ঘেউ ঘেউ করে বা কোনো কারণ ছাড়াই চিৎকার করে। কুকুরের এমন আচরণ স্বাভাবিক নয়। এর সাথে শুভ অশুভ লক্ষণ রয়েছে। বর্তমান সময়ে এই বিষয়গুলি বিশ্বাস করা কঠিন, তবে এইগুলি স্বীকার করা যায় যে আসুন জেনে নিই যে কুকুর সম্পর্কিত এমন কিছু শুভ অশুভ লক্ষণ সম্পর্কে। এক নাম্বার, আপনার পাশাপাশি যদি ডাস্টবিন থাকে তবে এটি কোনো বড় কথা নয় যে আপনি দেখতে পাবেন অনেক কুকুর সেখানে খাবার খুঁজছে। কিন্তু আপনি যদি বাড়ি থেকে বের হন এবং কাছাকাছি কুকুরের দাঁত দিয়ে পলিথিন কামড়াতে বা চাটতে দেখেন, তাহলে শুভ লক্ষণ নয়। এটা বিশ্বাস করা হয় যে কুকুর এটি করছে মানে সমস্যার চিহ্নিত। যদি সম্ভব হয় আপনি যে কাজটি করতে যাচ্ছেন বা অন্যদিনের পিছিয়ে দিন। যাওয়া খুব জরুরি হলে কিছুক্ষণ থেমে যান, তারপরে যাত্রা শুরু করুন। দু নাম্বার, কোথায় যাওয়ার সময় যদি কোনো ব্যক্তি কুকুরের মুখে রুটি বা পুরি বা অন্য কোনো খাবার বয়ে নিয়ে যেতে দেখে, তাহলে সে ব্যক্তি অবশ্যই আর্থিক সুবিধা পায়। তিন নাম্বার, আপনি যদি কোনো গুরুত্বপূর্ণ কাজের জন্য কোথাও যাচ্ছেন এবং বাড়ি থেকে বের হওয়ার সাথে সাথে আপনি কাছাকাছি কোথাও কুকুরদের যৌন মিলন করতে দেখেন, তবে এটি ভালো লক্ষণ হিসাবে বিবেচিত হয় না। এই পরিস্থিতিতে আপনি যে কাজ করছেন তাতে ব্যর্থতার সম্মুখীন হবেন। ভ্রমণের সময় আপনাকে কষ্ট এবং প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে পারে। এছাড়াও সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে যদি বাড়ির বাইরে কুকুরের মিলন দেখেন, তাহলে সেদিন কোনো কাজ করবেন না। এই দিনে সমস্ত গুরুত্বপূর্ণ কাজ স্থগিত করা শুভ বলে মনে করা হয়। চার নাম্বার, ভ্রমণে যাওয়ার সময় যদি কুকুর আপনার সাথে বাম দিক দিয়ে হাঁটে, তবে আপনি সুন্দরী স্ত্রী এবং সম্পদ পাবেন। যদি সে ডান দিক থেকে অগ্রসর হয়, এটি চুরি বা অন্য কোনো ধরনের আর্থিক ক্ষতির নির্দেশ করে। পাঁচ নাম্বার, আপনি যদি কোনো কাজে যাচ্ছেন এবং সামনে থেকে একটি কুকুরকে মুখে পাথর বা কাঠের টুকরো বা হাড় নিয়ে আসতে দেখেন, তবে এটিকেও শুভ লক্ষণ বলে মনে করা হয় না। শকুন শাস্ত্র অনুসারে এই পরিস্থিতিতে একজনকে পথে অসুবিধার সম্মুখীন হতে হবে। কুকুরের প্রস্রাব এবং চুষতে দেখাও শুভ নয়। কিন্তু যদি কুকুরকে মুখে মাংসের টুকরো নিয়ে আসতে দেখা যায়, তবে তা কাজের সফলতা ও লাভের লক্ষণ। কুকুরের মুখে পালক নিয়ে আসতে দেখাও শুভ বলে মনে করা হয়। ছ নাম্বার, কুকুর যদি আপনাকে দেখে তার লেজ জোরে জোরে নাড়াতে শুরু করে, তাহলে তার মানে কুকুরটি আপনার প্রতি খুশি এবং এটি আপনার জন্য একটি শুভ লক্ষণ। কারণ কুকুর আপনার ওপর খুশি হলে শনিদেব আপনার প্রতি খুশি। সাত নাম্বার, ভ্রমণে যাওয়ার সময় যদি একটি কুকুর জুতো নিয়ে পালিয়ে যায় বা অন্য কারো জুতো মুখে নিয়ে আসে, তবে চোর অবশ্যই সেই ব্যক্তির টাকা চুরি করবে। আট নম্বর, কুকুর যখন তার শরীর আঁচড়ায়, তখন কিছু লোক মনে করে যে কুকুরের শরীরে ময়লা থাকতে পারে, যার কারণে সে চুলকায়। তবে কারণ যাই হোক না কেন, এটি আপনার জন্য শুভ লক্ষণ বলে মনে করা হয়।
বিশেষ করে আপনি যদি সকালে একটি কুকুরকে তার শরীর আঁচড়াতে দেখেন, তবে এটি একটি শুভ লক্ষণ বা সম্পদ অর্জনের ইঙ্গিত দেয়। 9, আপনি যদি কোনো কাজে যাচ্ছেন বা আপনার পোষা কুকুরটি আপনার সামনে এসে ঘেউ ঘেউ করে বা কান ঝাপটাতে শুরু করে, তাহলে এটি আপনার ভ্রমণ পিছিয়ে দেওয়ার লক্ষণ। এমনকি যদি আপনি বাড়ির বাইরে যান এবং বাইরের কুকুর এটি করতে শুরু করে, তবে এটি ভালো লক্ষণ নয়। এছাড়াও একটি কুকুর আপনার সামনে চোখের জল ফেলেন বা ঘরের বাইরে কাঁদতে শুরু করা কিন্তু শুভ নয়। 10, কুকুরকে যদি বাম হাঁটু সুক্তে দেখা যায় তাহলে অর্থ পাওয়া যায়, আর যদি ডান হাঁটু সুক্তে দেখা যায় তাহলে স্ত্রীর সাথে ঝগড়া, বন্ধুর সাথে শত্রুতা হওয়ার সম্ভাবনা থাকে। 11, খাওয়ার সময় কুকুর যদি লেজ তুলে মাথা নেড়ে না বলার চেষ্টা করে, তবে তা খাওয়া উচিত নয়, কারণ সে খাবার খেলে অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। 12, কুকুরের জল পান করার সাথে সাথে শুভ এবং অশুভ উভয় লক্ষণই জড়িত। কুকুরকে পরিষ্কার জল পান করতে দেখলে তা শুভ, কুকুরকে নোংরা জল পান করতে দেখা গেলে তা অশুভ বলে মনে করা হয়। এটি আপনার আর্থিক পরিস্থিতি বা খারাপ দুর্ঘটনার অশুভ লক্ষণ হতে পারে। 13, শকুন শাস্ত্র অনুসারে যদি কোনো কুকুর হঠাৎ মাথিতে মাথা ঘষে এবং বারবার ক্রিয়াটি করে, তবে সেই স্থানে অর্থ পাওয়ার সম্ভাবনা রয়েছে। 14, যদি অনেক কুকুর এক জায়গায় জড়ো হয়ে ঘেউ ঘেউ করে, তাহলে সেখানে বসবাসকারী লোকেদের উপর কোনো মহা বিপদ নেমে আসে, অথবা সেখানে মানুষের মধ্যে মারামারি হয়। 15, জুয়া খেলার সময় যদি কোনো জুয়ারি তার ডান পাশে কুকুরের মিলন দেখতে পায়, তাহলে সেই জুয়ায় প্রচুর অর্থ লাভ হয়। 16, গাছের নিচে দাঁড়িয়ে কুকুর ঘেউ ঘেউ করলে বর্ষাকালে ভালো বৃষ্টি হওয়ার লক্ষণ। এছাড়াও কৃষক যদি মাঠে যাওয়ার সময় তার বাম পাশে কুকুর দেখতে পায়, তারপর বাড়ি ফেরার পথে যদি সে ডান পাশে দেখতে পায়, তবে তার ফলন ভালো হবে। কুকুর জিহ্বা দিয়ে ডান দিকে চাটলে বা আঁচড়ে দিলে তার কোনো কাজ সিদ্ধির লক্ষণ, বা জিহ্বা দিয়ে পেট স্পর্শ করতে দেখলে উপকার হয়। 17, কুকুর ঘেউ ঘেউ করে কারণ এটি তাদের ভাষা, কথাবার্তা। কিন্তু কুকুর যদি হঠাৎ কোনো কারণ ছাড়াই জোরে জোরে ঘেউ ঘেউ করতে শুরু করে, তাহলে তা অশুভ লক্ষণ হিসাবে বিবেচিত হয়, কারণ কুকুর এমন একটি প্রাণী যে এই জিনিসগুলোকে ভালোভাবে ধারণ করতে পারে। আশা করি এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানাতে পেরেছি যে কুকুরের এই সংকেতগুলি পেলে আপনারা বুঝতে পারবেন আপনাদের ভালো ও খারাপ সময় কোনটি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন।